আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি নিচে সবাই ফেলো ভালো না, আছেন। তো ভিডিওর এখানেই শুরুতে সবগুলা আপনাদের দিচ্ছ কেন? অনেক অনেক আরে ধন্যবাদ, সবগুলা সুন্দর আমার করে বিগত সাজিয়ে ভিডিওগুলোতে প্রচুর লাইক আসে, অনেকে আমার ভিডিও শেয়ার করে সবাই করেছেন মিলে খেতে পারে এবং এক জায়গায়, প্রচুর ওরা তো এক জায়গায় দাঁড়াতে ভিউয়ার্স পারবে না, সবাই একসাথে আমার ভিডিও দেখছেন, যে জায়গায় খালি খালি, যে আমার এখানে একটু খালি, সাবস্ক্রাইবার যে এখানে সংখ্যা একটু দিন খালি। দিন বৃদ্ধি পাচ্ছে, তো এই জন্য আমি অনেক ইন্সপায়ার্ড এবং আমি অনেক মোটিভেটেড। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে মোটিভেট করেছেন, ইন্সপায়ার করেছেন, আর পাশাপাশি অনেকে প্রশ্নও করেছেন। তো আজকের ভিডিওটা আসলে মূলত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো অনেকেই প্রশ্ন করেছেন যে টাইগার মুরগি কেন পালবেন আর আমি কেন দেশি মুরগি না পেলে টাইগার মুরগি কেন পালছি। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে টাইগার মুরগি বনাম দেশি মুরগি। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আসলে টাইগার মুরগির মধ্যে ভালো দিকগুলো কি কি এবং খারাপ দিকগুলো কি কি, আর দেশি মুরগির মধ্যে ভালো দিকগুলো কি কি, খারাপ দিকগুলো কি কি। তো প্রথমে শুরু করা যাক দেশি মুরগি দিয়ে। আমাদের দেশি মুরগির মধ্যে ভালো দিকগুলো হচ্ছে দেশি মুরগি ছেড়ে মুক্ত অবস্থায় পালন করা যায় এবং এদের খাবার দাবারের কোনো সমস্যা হয় না, এরা প্রাকৃতিক খাবার খেয়ে আপনার জীবন ধারণ করে এবং ডিম দেয়। এই কারণে দেশি মুরগির মাংস এবং ডিমের চাহিদাও রয়েছে প্রচুর। আরেকটা ভালো দিক হচ্ছে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হয়, যার কারণে অ্যান্টিবায়োটিক এবং ভ্যাকসিন কেনার জন্য তেমন বেশি টাকা খরচ করতে হয়। আর দেশি মুরগি ডিম দেওয়ার পরে এরা কুচে হয় এবং ডিমে তা দেওয়ার জন্য কিন্তু এরা প্রস্তুত হয়। তো এটা হচ্ছে একটা প্রাকৃতিক ইনকিউবেটর। তো আমরা সাধারণত ইনকিউবেটরে যেই ডিম ফুটাই ওই বাচ্চাগুলো কিন্তু এত মানসম্মত হয় না, কারণ হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় না। কিন্তু মুরগির নিজস্ব তাপে, শরীরের তাপে যে বাচ্চাগুলো ফুটে প্রাকৃতিকভাবে, ওই বাচ্চাগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় এবং বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়। আর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় হয়, যে ইনকিউবেটর বিদ্যুতে চলে, কিন্তু দেশি মুরগি ডিমে তা দিয়ে যে বাচ্চা ফোটায় এতে বিদ্যুৎ খরচ হয় না। আর দেশি মুরগির দুর্বল দিক হচ্ছে যেহেতু এরা মুক্তভাবে চলাফেরা করে, তো সেই জন্য বিভিন্ন বন্য প্রাণীর আক্রমণের শিকার হয়। আর বাণিজ্যিকভাবে বদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করলে যে সমস্যাগুলো হয়, একটা দেশি মুরগি অন্য একটা দেশি মুরগির সঙ্গে কিন্তু মারামারি করবে এবং একটা দেশি মুরগি অন্য একটা দেশি মুরগিকে আহত করবে, অনেক সময় মারাও যায়। আর দেশি মুরগি 5 মাস বয়সে খুব বেশি হলে আপনার 1 থেকে 1.5 কেজি ওজন হবে, আর বছরে একটা দেশি মুরগি 40 থেকে 50টা ডিম দেয় সর্বোচ্চ। তো এই জন্য বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করলে কতটুকু লাভ হবে এটা চুলচেরা হিসাব করতে হবে। তো চলুন দেখা যাক যে টাইগার মুরগি পালনের সুবিধা কী কী এবং কতটুকু লাভজনক, আর টাইগার মুরগির দুর্বল দিকগুলো কী কী। আসলে টাইগার মুরগি বলতে কোনো ব্রিড নেই, এটা বাংলাদেশে যখন এসছে তখন এটাকে টাইগার মুরগি নামে সবাই চিনে। এটা আসলে একটা আমেরিকান লোকাল ব্রিড, খুবই উন্নত মানের একটা জাত এবং এরা ভালো ডিম দেয় এবং এদের মাংসের জন্য ভালো সুনাম আছে। তো দুই ভাবেই কিন্তু টাইগার মুরগি ডিমের জন্য পালন করা যায় এবং মাংসের জন্য পালন করা যায়। তবে আমাদের দেশে বেশিরভাগ খামারই টাইগার মুরগি ডিমের জন্য পালন করে, ডিম উৎপাদনের জন্য পালন করে। তবে শুধু ডিম উৎপাদনের জন্য করলে কিন্তু এত বেশি লাভ হয় না, কিন্তু ডিম থেকে যদি বাচ্চা ফোটানো যায় তখন অনেক বেশি লাভবান হওয়া যায়। কারণ হচ্ছে একটা ডিম থেকে যখন বাচ্চা ফুটে এই ডিমটার পিছনে খরচ হয় খুব বেশি হলে 30 টাকা, কিন্তু যখন বাচ্চাটা ফুটে এটা জিরো বাচ্চা কিন্তু 50 থেকে 60 টাকা বিক্রি হয়ে যায় এবং টাইগার মুরগির বাচ্চা প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে। আর মাংসের জন্য বাণিজ্যিকভাবে টাইগার মুরগি পালন করলে টাইগার মুরগি 4 মাস বয়সে আপনার 2 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত হয়ে যায় 4 মাস বয়সে।
আর যদি প্যারেন্টসের জন্য করা হয় তাহলে কেউ কেউ বলেন যে 4 মাস বয়সে ডিম দেওয়া শুরু করে, কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি। তারপরেও 4 মাস বয়স থেকে 5 মাস বয়সের মধ্যে কিন্তু এরা ডিম দেওয়া শুরু করে দেয়। টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা দেশি মুরগির মতো, এদের রোগ খুব কম হয় এবং এরা দেখতে খুব চমৎকার হয়। মাথার ঝুঁটিগুলো অনেক বড় হয় এবং পা গুলো মোটা মোটা হয়, তো দেখতে অনেক সুন্দর হয়। এরা খুব হিউম্যান ফ্রেন্ডলি হয়, মানুষের কাছে থাকতে খুব ভালোবাসে। দেশি মুরগির মতো এত ভয় পায় না, এরা মানুষের কাছাকাছি থাকতে খুব ভালোবাসে এবং এরা আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব ভালোভাবে কিন্তু মানিয়ে নিয়েছে এবং শীতের সময় গরমের সময় খুব একটা সমস্যা হয় না এদের। তো এই মুরগিটা হচ্ছে, একে আসলে আদর করে রানী বলে। রানী বলার কারণ হচ্ছে ওর মাথার ঝুঁটিটা অনেক বড় এবং সে আমার এই খামারের মধ্যে সবার প্রথমে ডিম দেওয়া শুরু করেছে। এবং সবচাইতে ভালো দিক হচ্ছে যে এরা এই মুরগিটা 2 মাসের উপরে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি ডিম দিচ্ছে এবং এখন পর্যন্ত কোনো গ্যাপ দেয় নাই। ডিমের সাইজগুলো একটু ছোট কিন্তু প্রতিদিনই ডিম দিচ্ছে। তো আমার এই খামারে টোটাল 9টা মুরগি আছে, 9টা মুরগি থেকে আমি প্রতিদিন 7টা থেকে 8টা ডিম পাই। কখনো কখনো আমি 9টা পর্যন্ত ডিম পাই। তো এই 9টা ডিম কিন্তু একটা 2-3টা পরিবারের জন্য যথেষ্ট হয়। আর একটা টাইগার মুরগি বছরে 300 থেকে 300 উপরে ডিম দেয়। আর এই ডিমগুলো কিন্তু অনেক দেশি মুরগির ডিমের চাইতে অনেক বড় বড় হয়। আর টাইগার মুরগির নেগেটিভ দিক হচ্ছে, টাইগার মুরগি যদি মাংসের জন্য বাণিজ্যিকভাবে পালন করা হয় তাহলে অনেক সময় অনেকে ক্ষতির সম্মুখীন হয়েছেন আমি দেখেছি। কারণ হলো টাইগার মুরগির খাবারের চাহিদা প্রচুর থাকে, এরা প্রচুর খাবার খায়। তো যার কারণে খামারিদের বড় একটা অংশ, লাভের অংশ কিন্তু খাবার খরচের মধ্যে চলে যায়। তো যার কারণে অনেকেই লাভের মুখ দেখতে পারেন না। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে, টাইগার মুরগিটা কিন্তু আসলে খুব বেশি লাভজনক হয় কম্পেয়ার টু দেশি মুরগি। কারণ দেশি মুরগিতে অনেক ঝামেলা থাকে, পালন করাটা এত সহজ না, কিন্তু টাইগার মুরগি পালন করা কিন্তু খুবই সহজ। এদের খাবার দাবার, এদের বাসস্থান সব কিছুতেই কিন্তু খুব সহজেই কিন্তু সবকিছু ম্যানেজ করা যায়। তো এই জন্যই মূলত আমি টাইগার মুরগিটাকে বেছে নিয়েছি। আর দেশি মুরগি অবশ্যই পালন করা উচিত, কারণ দেশি মুরগির যেহেতু প্রচুর চাহিদা রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি দেশি মুরগি এবং টাইগার মুরগি সম্বন্ধে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।